সবাই মিলে খাই, চলুন। তো অল্প একটু সাদা তেল দিলাম, আপনি চাইলে এখানে ঘি দিতে পারেন। ঘিটা আমি যখন এই যে ট্রের মধ্যে গাজরের হালুয়াটা করা বসাবো তখন দিব, কারণ কাঁচা ঘিয়ের গন্ধটা হালুয়ার মধ্যে বেশি ভালো লাগে, আর এই সময় দিলে আরো ভালো লাগে, বাট ওইটা আমার বেশি ভালো লাগে। আপনি চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমি একটুখানি বাদাম আর কিশমিশ এখানে দিয়ে দিলাম, আর সাদা ফল বেশি না দুটো, যাটা কিন্তু লোতে থাকবে। একটুখানি মুখ চিরে মশলাটা বের করে দিয়ে দিলাম, হালকা ভাবে একটু ভেজে নিচ্ছি। আর যে জিনিসটা আমি স্কিপ করে গেছি সেটা হলো কিছুটা গাজর সেদ্ধ করে আমি ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নিয়েছি। গাজর কুচি কুচি করে কেটে সিদ্ধ করে ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নিয়েছি, এটা এখন এখানে ঢেলে দিলাম। গাজরের হালুয়া আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি, এটা কিন্তু নাস্তার টেবিলে রুটি বা পরোটার সাথে কিংবা বরফি করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো গাজরটা ঠিক এইভাবে একটু মিডিয়াম আঁচে বেশ খানিকটা মশলাটার সাথে একটু মেখে নিলাম। এখন এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দেব, আর গাজর কিন্তু মিষ্টি তাই গাজরের মিষ্টিটা একটু কম দিলেও চলবে, প্রয়োজন মতো দিলেই হবে। আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিলাম, আর সাথে ব্যালেন্স আনার জন্য আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। এটা আপনি চাইলে না দিতে পারেন, তবে আমি সাধারণত মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ অ্যাড করে নিই। এখন এই মিডিয়াম আঁচে এই জিনিসটা খুব সুন্দর করে নাড়তে হবে। আমরা সবাই জানি যে কোনো হালুয়া তৈরি করতে হলে এই নাড়াটাই কিন্তু মেন, নাড়তে নাড়তে এটা একদম গায়ে গায়ে এসে বেশ আঠা আঠা হবে, তখন এটাকে নামিয়ে ট্রেতে সাজাতে হবে। তো এটা এখন আমি ধীরে ধীরে করে নিচ্ছি। হালুয়াটা যখন এইরকম হয়ে আসবে নাড়তে নাড়তে, এই যে দেখেন কড়াই থেকে উঠে আসতেছে, তখন মনে করতে হবে এটা হয়ে গেছে। এই কড়াই থেকে উঠে আসছে আর লেগে নাই, অর্থাৎ এটা হয়ে গেছে। জারটা এখন বন্ধ করে দিব, দিয়ে যে পাত্রে ঢাকবো সেটা আগে ঘি দিয়ে মেখে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এখন আমি এখানে নিচে কিছুটা ঘি দিয়ে উপরে হালকা হাতে ঘিয়ের হাত দিয়ে এটা সমান করে দিয়েছি। তার আগে কিন্তু এটা একটু ঠান্ডা করে নিতে হবে, যতক্ষণ হাতে এরকম সহ্য শক্তি থাকবে তারপরে কিন্তু দিবেন। এটা একটু সময় নিয়ে, হালুয়া তো একটু নরম, খুব একটা শক্ত হবে না, কারণ এখানে আমি সুজি বা কর্নফ্লাওয়ার কোনোটা ইউজ করিনি। সুজি আর কর্নফ্লাওয়ার যদি ইউজ করা যেত তাহলে এটা শক্ত হতো, তো আমি যেহেতু ওগুলো ইউজ করিনি তো একটু নরম হবে। কিছুক্ষণ রেখে দিলে এটা আরও টেনে যাবে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরের দিন সকালে নাস্তার টেবিলে আশা করি সবার খুব পছন্দ হবে। উপর দিয়ে একটুখানি বাদামের কুচি গার্নিশ করে দিলাম, এটা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও করা যায়। তো আমি যেহেতু কিশমিশ আগেই দিয়েছি তো এখানে একটুখানি
বাদাম কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল ঝটপট একটা নাস্তা রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।